সুখোই থেকে সফলভাবে ছোড়া হলো যে 2.5 টনের মিসাইল। সুখোই ফাইটার জেট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো ব্রহ্মস মিসাইল। বুধবার বায়ুসেনার এই গুরুত্বপূর্ণ মিসাইলের বিশেষ পরীক্ষা করা হয়েছে। বায়ুসেনার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থলভাগে এক বিশেষ টার্গেটে অনায়াসে আঘাত করে এই মিসাইল। এর আগে 2017-তে ব্রহ্মস মিসাইলের এয়ার ভার্সন পরীক্ষা করা হয়েছিল। সু-30 মিগ বিমান থেকে সেই অ্যান্টিসিপিং মিসাইল পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় ভারতীয় বায়ুসেনাকে বিশ্বের একমাত্র এয়ারফোর্স হিসেবে চিহ্নিত করা হয় যার বায়ু থেকে 2.8 গুণ গতিসম্পন্ন মিসাইল পরীক্ষা করেছে। ব্রহ্মস হলো 2.5 টনের একটি মিসাইল, এর রেঞ্জ 400 কিলোমিটার। ভারতের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই মিসাইল। দিনে হোক বা রাতে জল, স্থল ও আকাশের যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত করতে পারে এই মিসাইল। আর সুখোই থেকে ছোড়া সম্ভব হলে সেই মিসাইলের ক্ষমতা আরও কয়েক গুণ বেড়ে যায়।